আমি পেমেন্ট মেথড সম্পর্কে আপনাদের একটু জানানোর কথা ছিল। পেমেন্ট মেথড বিষয়টা কি বা অনলাইন পেমেন্ট গেটওয়ে ইস্যুটা কি সেটা নিয়ে একটু থিওরিটিক্যাল আলোচনা করি। আমাদের প্রজেক্টে অর্ডার কি সেভ করা হয়েছিল? হ্যাঁ, অর্ডার সেভ করা হয়েছিল, বাট পেমেন্ট মেথডটা হয় নাই। অর্ডার সেভ করা হয়নি, তাহলে ব্যাচ ওয়ান এর প্রজেক্ট আমি দিয়ে দিতে বলেছিলাম, ওখানে অর্ডার সেভ করা আছে। এক্স্যাক্টলি সেম আর কি, ফোর এর সাথে ওয়ান এর প্রজেক্টে সিমিলারিটিজ আছে প্রচুর, এক্স্যাক্টলি 199 এরকম হওয়ার সম্ভাবনা। সো ওই প্রজেক্টটা দেখলেই সেভ হবে, বাট ওখানে পেমেন্ট মেথডটা হয়তো দেখিয়ে দিয়েছিলাম আপনাদেরও, ঠিক ওই পেমেন্ট মেথডটা হবে দেখাও, বাট আপনাদের আগে জানা দরকার যে পেমেন্ট গেটওয়ে বিষয়টা কি। ঠিক আছে, ইন্টিগ্রেশনটা ভেরি সিম্পল, অনলাইন ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে যেগুলো আছে সেগুলো, আবার সাথে সাথে আমাদের দেশে লোকাল গেটওয়ে যেগুলো আছে এগুলো তো ইন্টিগ্রেট করেই দেয় প্রোভাইডাররাই, জাস্ট একটা লিঙ্ক দিয়ে দেয় যেটা আপনাদের ইউজ করতে হয়। তো পেমেন্ট গেটওয়ে সম্পর্কে একটু বলছি, যে আমরা অনলাইন ব্যাংকিং সম্পর্কে বুঝি, তাই না? অনলাইন পেমেন্ট মেথড যেটা বলা হচ্ছে, যে সাইটের সাথে পেমেন্ট মেথড লাগাতে হবে, কেন? যাতে সরাসরি টাকাটা আমার কাছে চলে আসে, তাই না? তাই আমি দোকানে গিয়ে যখন প্রোডাক্ট কিনছি তাকে ক্যাশ টাকাতে দিচ্ছি অথবা ক্রেডিট কার্ডে দিচ্ছি, তারা সেটা রিসিভ করছে এবং তারাই রিসিভ করছে। এক্স্যাক্টলি, ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়েগুলো যে সাইটগুলোর সঙ্গে ইন্টিগ্রেট থাকে সেখানেও একইভাবেই মার্চেন্টের কাছে সরাসরি টাকাটা পৌঁছে যায় ক্লায়েন্টের কাছ থেকে। ক্লায়েন্ট বাংলাদেশের হোক, মার্চেন্ট আমেরিকান হোক, রাইট? ক্লায়েন্ট যখন কোনো একটা মিডিয়া লাইক ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড অথবা পেপ্যাল অথবা ভেরিসাইন, জিও ট্রাস্ট, গুগল চেক আউট, গুগল ওয়ালেট, ঠিক আছে, এই যেগুলো নামগুলো বলছি এগুলোকে বলা হচ্ছে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে, অথবা অথরাইজ ডট নেট, এগুলো হচ্ছে রিনাউন পেমেন্ট গেটওয়ে। তো এদের কাজ কি? এদের যদি ইন্টিগ্রেশন কোনো সাইটের সঙ্গে থাকে তাহলে ওই মিডিয়াগুলোর মাধ্যমে সরাসরি পেমেন্টটা ক্লায়েন্টের কাছ থেকে চলে যায় মার্চেন্টের কাছে। বাট এখানে যে বিষয়টা, এখানে যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পানি আর চা দিব, এখানে যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমি কিন্তু একটা বিষয় বারবার উল্লেখ করছি, যে ক্লায়েন্টের কাছ থেকে টাকা সরাসরি চলে যাবে কার কাছে? মার্চেন্টের কাছে। ব্যাংকিং সিস্টেমে মনে করেন আপনি কাউকে টাকা দিতে চাচ্ছেন, আপনি সরাসরি কাউকে টাকা দিতে চাচ্ছেন ব্যাংকিং এর মাধ্যমে। তো আমি গেলাম হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ডে, টাকা দিব ইউসিবির কাউকে কোনো অ্যাকাউন্ট, এটা পসিবল? ইউসিবির তো অ্যাকাউন্ট আছে, তার টাকা আমি স্ট্যান্ডার্ড চার্টার্ডে গিয়ে বসে দিতে চাচ্ছি, এটা পসিবল? স্ট্যান্ডার্ড চার্টার্ডের যদি কোনো ব্রাঞ্চে বা কোথাও যদি তাদের অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আমি টাকাটা ডিপোজিট করতে পারি, তাকে দিতে পারি। হ্যাঁ, এটা তো গেল ফিজিক্যালি গিয়ে আমি ট্রানজ্যাকশন করাচ্ছি। দুই হচ্ছে এখন ইন্টারনেট ব্যাংকিং বলা হচ্ছে, ইন্টারনেট ব্যাংকিংয়ে আমি ইন্টারনেট ব্যাংকিংয়ে যখন সুবিধা নিচ্ছি ইয়ারলি একটা চার্জ দিচ্ছি, কীভাবে আমাকে একটা ইউআরএল দেওয়া হয়েছে, ইউজার আইডি পাসওয়ার্ড আমি জেনারেট করে নিয়েছি অথবা ওখান থেকে জেনারেট করা হয়েছে, আমি পরবর্তীতে চেঞ্জ করে নিয়েছি, আমি আমার অ্যাকাউন্টে ঢুকে আমি ফান্ড ট্রান্সফার করতে পারছি। এবং সেখানেও একই কাজ, আমি লাইক আমার যদি অ্যাকাউন্ট থাকে প্রাইম ব্যাংকে, প্রাইম ব্যাংকের কোনো একটা ব্রাঞ্চের কোনো একটা অ্যাকাউন্টেই টাকা ট্রান্সফার করতে পারছি, অন্য কোনো ব্যাংক ব্রাঞ্চে আমি টাকাটা ট্রান্সফার করতে পারছি না। বরাদর আমি
মোবাইল রিচার্জ করতে পারছি, এই ফেসিলিটিটা ওখানে অ্যাডিশনাল আছে। সব জায়গায় কি নিজেদের মধ্যেই নিজেদের ট্রানজেকশন হচ্ছে, রাইট? তো ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়েগুলো নর্মালি যে কাজগুলো করে, আপনি যে গেটওয়েগুলোর ইন্টিগ্রেট করবেন আপনার সাইটে, আপনি লাইক যদি পেপ্যাল ইন্টিগ্রেট করতে চান তাহলে আপনার একটা পেপ্যালে অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেটা হতে হবে বিজনেস টাইপের অ্যাকাউন্ট। আর আমি যদি আপনাকে পেমেন্ট করতে চাই আমারও পেপ্যালে অ্যাকাউন্ট থাকতে হবে এবং আমার হতে হবে কাস্টমার বা বিজনেস টাইপের অ্যাকাউন্ট। আমি বোঝাতে পেরেছি? সেম অথবা ভিন্ন, রাইট? দুই ধরনের অ্যাকাউন্ট করা যায়, বিজনেস বা কাস্টমার। বাট যে টাকা রিসিভ করবে তার অবশ্যই কি হতে হবে? সাইটের মাধ্যমে যদি আপনি বিজনেস করতে চান, এপিআর মাধ্যমে ইন্টিগ্রেট করে। তাহলে পেপ্যালের কোনো একটা ইন্টিগ্রেশন দেওয়া আছে সাইটে, তার মানে ওই সাইটের ওনারের একটা অ্যাকাউন্ট আছে কোথায়? পেপ্যালে। আর কাস্টমার যখন পেপ্যাল পেমেন্ট করতে যাবে, মানে পেপ্যালের মাধ্যমে তাকে পেমেন্ট করতে যাবে, মার্চেন্ট তার ইনফরমেশন সহ তাকে পেপ্যালে পাঠিয়ে দেবে। এবং পেপ্যালের কথাটা ঘুরে ফিরে কেন আসে? সবার প্রথমে পেমেন্ট গেটওয়ের কথা আসতেই, সবচেয়ে সহজ, সবচেয়ে জনপ্রিয় এবং অন্যতম সিকিউর টাইপের পেমেন্ট গেটওয়ে। নাই আমাদের দেশে, নাই আমাদের দেশে কোনো পেমেন্ট গেটওয়ে, ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে নেই, ন্যাশনাল গেটওয়ে। পায়োনিয়রের মাধ্যমে পায়োনিয়র টু পায়োনিয়র ট্রানজ্যাকশন হয়, এছাড়া অন্য কোনো ট্রানজ্যাকশন হয় না। মার্চেন্ট টু পায়োনিয়র হয়, কিছু মার্চেন্ট আছে ফিক্স, পায়োনিয়রের কিছু মার্চেন্ট আছে লাইক ওডেক্স, ইলান্স অথবা আপওয়ার্কস, এটা হচ্ছে পায়োনিয়রের প্রোভাইডার বলা হয়। হ্যাঁ, ওদের মার্চেন্ট, হ্যাঁ পায়োনিয়রের মার্চেন্ট, যেখান থেকে পায়োনিয়রের ট্রানজ্যাকশন করা যায়। আর পায়োনিয়র টু পায়োনিয়র ট্রানজ্যাকশন করা যায়, পায়োনিয়র টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিপোজিট করা যায়, দ্যাটস ইট। পায়োনিয়র অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে করা যায়, দ্যাটস ট্রু, এবং উইদিন টু ও থ্রি ওয়ার্কিং ডেইজ আপনি কার্ডটা হাতে পেয়ে যাবেন, পায়োনিয়র কার্ড আপনি পাবেন। তো পায়োনিয়র টু পায়োনিয়র আপনি পেতে পারেন। জিরো ব্যালেন্সকে 25 ব্যালেন্সে নিতে পারেন, অন্য কাউকে আপনি আপনার রেফারেন্স দিয়ে পায়োনিয়র অ্যাকাউন্ট করাবেন এবং সে যদি ট্রানজ্যাকশন করে $100, আপনার অ্যাকাউন্টে $25 চলে আসবে, ঠিক আছে? রেফারেন্স চার্জ নাই, পায়োনিয়র টু পায়োনিয়রে কোনো ট্রানজ্যাকশন ফি নেই, ইয়ারলি চার্জ একটা আছে। আর এমনিতে অ্যাকাউন্ট ট্রানজ্যাকশনের ক্ষেত্রে কিছু চার্জ, 3% প্রবাবলি চার্জ আছে, ঠিক আছে? 3.15 এটা হয়তো বেড়েছে। সো এই হচ্ছে ইস্যু, এটা পায়োনিয়ার কোনো গেটওয়ে আমি বলবো না। সো গেটওয়ে যেগুলো নাম বলছিলাম সেগুলো রিনাউন্ড এবং পপুলার গেটওয়ে, এর মধ্যে সবচেয়ে অন্যতম হচ্ছে পেপ্যাল এবং অথরাইজ ডট নেট, পেপ্যাল এবং ক্রেডিট কার্ড, ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড। সো এর মধ্যে যে বিষয়টা সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের বোঝার জন্য, যে আমাদের দেশে ইন্টারন্যাশনাল কোনো গেটওয়ে নেই, তার মানে আমি যদি বিজনেস করতে চাই এবং আমি যদি বলি যে আমার প্রোডাক্ট বাইরের দেশের কোনো ক্লায়েন্ট কিনবে, সেক্ষেত্রে আমার তো ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে আমার সাইটে থাকবে, থাকতে হবে। আমাদের দেশীয় যে ই কমার্সগুলো আছে সেখানে শুধু ন্যাশনাল পেমেন্ট গেটওয়েগুলো আছে, রাইট? ইন্টারন্যাশনাল কোনো পেমেন্ট গেটওয়ে নেই, তার মানে আমরা কোনো সাইট করে ইন্টারন্যাশনালি বিজনেস করতে পারবো না যতক্ষণ না আমাদের দেশে ইন্টারন্যাশনাল কোনো পেমেন্ট গেটওয়ে আসছে। রেজাল্ট তো এই মাসেই হয়ে যাবে, সার্টিফিকেটটা হয়তো প্রবাবলি সেপ্টেম্বরে হবে যতটুকু শুনতে পাচ্ছি। এই তো আপনাদের রেজাল্ট এই মাসে হবে, সার্টিফিকেটটা সেপ্টেম্বরে হবে আর কি।
ঠিক আছে। আর ফার্দার কোনো ইনফরমেশন জানার থাকলে আপনি বিআইটিএম এর একটা টিএনটি নাম্বার আছে না, সরি ইয়ে নাম্বার আছে না, সিটি সেল নাম্বার, ওই নাম্বারটাতে ইনফর্ম করবো, ফোন দেবেন। হ্যাঁ হ্যাঁ, সার্টিফিকেট দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি দেখি, আমি একটা পোস্ট করে দেবো। হ্যাঁ, বুঝলাম। হ্যাঁ, কি করি একই করি, সারাদিন আসছে, থাকি, কল ডাইভার্ট করার সিস্টেম নেই, যেটা এসিআইপি বিআইটিএম চলে যাক। ওকে, যা বলছিলাম আর কি, ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়েগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় কি? ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়েগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে পেপ্যাল আর authorize.net। ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ডগুলোর, ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেসের মাধ্যমে যে পেমেন্ট ট্রানজ্যাকশনগুলো হয়ে থাকে সেটা হচ্ছে authorize.net এর ইস্যুতে, আর পেপ্যালটা হচ্ছে ডিরেক্ট পেপ্যাল আইডির মাধ্যমে দিতে হয় আর কি। তো আর আমাদের দেশের পেমেন্ট গেটওয়েগুলো সম্পর্কে একটু বলবো। ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়েগুলো সম্পর্কে যেহেতু আমি বলা শুরু করেছি, ওখানে যে ইস্যুটা আমি বলছিলাম যে ওখানকার ট্রানজেকশনটা ব্যাংক টু ব্যাংক, লাইক আমি পেপ্যাল টু পেপ্যাল করছি। পেপ্যাল কিন্তু একটা অনলাইন ব্যাংক, যদিও ওখানে কোনো হার্ড ক্যাশ নেই, ট্রানজেকশন হয় না, সব সফটওয়্যারতে ট্রানজেকশন হয়। বাট এই ট্রানজেকশনগুলোর সব কিছু আবার কার সঙ্গে লিঙ্ক থাকে? ডিরেক্ট কোনো ব্যাংক অ্যাকাউন্টের সাথে। তো পেপ্যালের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য কোনো একটা ক্রেডিট কার্ড নাম্বার দিয়ে আপনাকে অ্যাক্টিভ করতে হবে। ক্রেডিট কার্ড পেতে গেলে অবশ্যই সেখানে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে। যদি ক্রেডিট কার্ডের মাধ্যমে না করে শুধু ডিরেক্ট ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে করতে পারেন, যারা ভেরিফাইড ব্যাংক পেপ্যালে, তাদের ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট করে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। আমাদের দেশে কোনো ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে এখন পর্যন্ত আসে নাই। সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বেশি দেশে আছে authorize.net। যারাই ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড দেয় সেখান থেকে authorize.net ট্রানজেকশন করা যায়। বাট পেপ্যাল আছে সেকেন্ড বেস্টে, এবং সবচেয়ে বেশি ট্রানজেকশন পেপ্যাল দিয়ে হয় ফার্স্ট ওয়ার্ল্ড সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে। 200-এর বেশি দেশে পেপ্যালের সার্ভিস আছে। সম্ভবত আফ্রিকান 30 নেশনস আর এশিয়ান দু একটা দেশ লাইক বাংলাদেশ ছাড়া বিশ্বের সবগুলো দেশেই পেপ্যালের সার্ভিস অ্যানেবল আছে। ঠিক আছে, তো আমাদের সাবকন্টিনেন্টেরও অলমোস্ট সবগুলো দেশেই আছে, আমাদের দেশটাতে শুধু নাই। তো তার মানে আমাদের দেশে ইন্টারন্যাশনাল কোনো পেমেন্ট গেটওয়ে এখন পর্যন্ত আসে নাই। এখন ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়েগুলো সাইটের সঙ্গে ইন্টিগ্রেট হয় এবং অনলাইনে সরাসরি টাকা পেমেন্ট করে সার্ভিস পারচেস করা হয়। সার্ভিস পারচেস সরাসরি ট্রানজ্যাকশনের মাধ্যমে যে সার্ভিসটা দেয়া হচ্ছে, এই সার্ভিসটার ক্ষেত্রে আমরা কতটুকু বা কিভাবে ট্রানজেকশনগুলো হয়ে থাকে সেটা নিয়ে যদি কথা বলি, বা কতটুকু ট্রানজেকশন হয়ে থাকে সেটা নিয়ে যদি কথা বলি, লাইক আমি যদি বলি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ইউএসএ, ইউএসএ কানাডিয়ান মার্কেট যদি আমরা রিসার্চ করি, ওখানে সবচেয়ে জনপ্রিয় ই কমার্স বা অনলাইনে ট্রানজেকশন হয় সবচেয়ে বেশি আমার সাইটগুলোর মধ্যে অ্যামাজন অন্যতম। আর অ্যামাজনে অনলাইনে ট্রানজেকশন হয়, অনলাইন ট্রানজেকশন হয় অ্যারাউন্ড 25-30% টোটাল অর্ডারের 25-30% হয় অনলাইন ট্রানজেকশন, আর বাকি পুরোটাই হয় ক্যাশ অন ডেলিভারি। বুঝতে পেরেছি, ই কমার্স বা কোনো একটা প্রোডাক্ট সেলিং সাইট, সার্ভিস সেলিং সাইট, ম্যাক্সিমাম কেসে কি হচ্ছে, ক্যাশ অন ডেলিভারি হচ্ছে, 25-30% অর্ডার আসছে কি অনলাইন ট্রানজেকশনে।
তার মানে এখনো অনলাইন ট্রানজেকশনটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতেই পুরোপুরি কভার না হয় নাই। আমাদের দেশের সিনারিওটা আরো অন্যরকম। আমাদের দেশে যে অনলাইন সার্ভিস বা অনলাইন ট্রানজেকশনের সুবিধাগুলো আছে সেটা ইন্টারনালি শুধু দেশের মধ্যে, এদের কিছু প্রোভাইডার আছে যাদের কাছ থেকে এপিআই নিতে হয়, বাট এপিআই গুলো সবই কি, সকল এপিআই কি ফ্রি না, কোনো এপিআই কি, আমি বলবো যে আমি কোনো এপিআই ফ্রি না, বাট ইন্টারন্যাশনাল সকল পেমেন্ট এপিআই ফ্রি। আমাদের দেশে যে পেমেন্ট মেথডগুলো আছে, লোকাল ট্রানজেকশন মেথড, সব মেথডগুলোই কি পেইবল আর কি বলতে পারেন, সব মেথডগুলোই পেইবল, তাকে পেই করে এই এপিআইগুলো নিতে হয়। আমাদের দেশে সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বেশি ইউজ বা জনপ্রিয় এপিআই হচ্ছে এসএসএল কমার্স। হ্যাঁ, এসএসএল কমার্স, এরপরে আছে পে পয়েন্ট, সূর্যমুখীর পে পয়েন্ট আছে, পেইজা নামে একটা আছে, রাইট, পেইজা আছে, তারা অ্যাকচুয়ালি অনলাইন ট্রানজেকশন। আস্তে আস্তে অনেক কোম্পানি উঠে আসছে, এখন কম্পিটিটর আছে, আগে যেরকম এসএসএল কমার্স 20,000 ফার্স্টেই নিয়ে নিত, এখন সেটা ওটা ওয়েভ করে দিয়েছে মার্কেটে টিকার জন্য, অন্যরা যেরকম ওয়েভ দিয়ে আসে, শুধু ট্রানজেকশন ফি তারা নিচ্ছে। তার মানে আমাদের দেশের এপিআইগুলো কখনোই ফ্রি পাওয়া যায় না। আবার আপনি নর্মাল টেস্টিং এপিআইও যদি নিতে চান, তাকে ডোমেইন সার্ভিস বা ডোমেইন হোস্টিংয়ের ইনফরমেশন দিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে দেন কোম্পানি থেকে আপনাকে টেস্ট এপিআই নিতে হয়। তার মানে আপনি লোকাল কোনো এপিআই পাবেন না যেটা আপনি টেস্ট প্র্যাকটিস করতে পারেন। ইন্টারন্যাশনাল এপিআই আছে যার আপনি টেস্ট প্র্যাকটিস করতে পারেন, বাট সুবিধা হচ্ছে কি, ইন্টারন্যাশনাল এপিআইগুলো ফ্রি, আমাকে এপিআইগুলো কনফিগার করে নিতে হয়, আর দেশীয় এপিআইগুলো ফ্রি না, পেইবল, সো পে করছেন যেহেতু টোটালটা কনফিগার করে দেয় কোম্পানি, মানে সব কিছু আপনার কোনো কিছু নিজের করার দরকার নেই, আপনি শুধু টেস্ট করবেন ইন্টিগ্রেট করে, দ্যাটস অল। তার মানে আপনি বাংলাদেশীয় কোনো এপিআই যদি কাজ পান, সেক্ষেত্রে আপনার কোনো হেডেক নেই, কোম্পানিকে বলবেন যে আপনি এখান থেকে এপিআই পাবেন, তার কাছ থেকে প্রসিজার কমপ্লিট করেন, সে আপনাকে এপিআই প্রোভাইড করে দেবে, আপনি সরাসরি সাইটের সঙ্গে জাস্ট লিঙ্ক করে দেবেন, দ্যাটস অল। সেটা করতে পারেন আপনি। ওভাবে পসিবল না, একটু হোল্ড করেন।
পেপ্যালে আপনি যেটা করতে পারেন, অন্যান্য অন্য দেশ থেকে অ্যাকাউন্ট করতে পারেন, বাট ওই অ্যাকাউন্টটা অপারেট করতে হবে অন্য দেশ থেকে। আমাদের দেশ থেকে আপনি হয়তো কিছু ট্রানজেকশন করাতে পারেন, কোনো এক সময় দেখা যাবে যে আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে, টাকা পয়সা থাকলে সব তারা নিয়ে নিয়েছে। হ্যাঁ, ওদেরকে ট্রান্সফার ফি দিয়ে আপনি সে কাজটা করতে পারেন। বাট আমাদের দেশে একটা যে যে জিনিস পসিবল সেটা হচ্ছে, আপনি যদি টাকা রিসিভ করতে চান আপনি অথরাইজ ডট নেটে অ্যাকাউন্ট করতে পারেন, যদি আপনার আরএফসিডি অ্যাকাউন্টের এগেনস্টে ক্রেডিট কার্ড থাকে, ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড থাকে, সেক্ষেত্রে আপনি অথরাইজ ডট নেটে অ্যাকাউন্ট করে ওই ক্রেডিট কার্ডের পেমেন্ট সিস্টেমটা আমাদের দেশীয় অ্যাকাউন্টে রাখতে পারেন। সেক্ষেত্রে বিশ্বের যে কোনো জায়গা থেকে ট্রানজেকশন হলে অথরাইজ ডট নেটের মাধ্যমে পেমেন্টটা আপনার কাছে এসে পড়ছে, মাস্টার ভিসা আমেরিকান এক্সপ্রেসের মাধ্যমে এসে পড়ছে। সেটা হচ্ছে ইস্যু। আর আমাদের দেশের যে পেমেন্ট গেটওয়ে নিয়ে আমি কথা বলছিলাম, যে যারা প্রোভাইড করে, এখানকার সিস্টেমটা সরাসরি ডিরেক্ট মার্চেন্ট পর্যন্ত টাকাটা আসে না। ফার্স্ট টাইমই যে আপনি পেমেন্ট করছেন এবং পেমেন্টটা সরাসরি মার্চেন্টের অ্যাকাউন্টে এসে জমা হচ্ছে, এরকম কোনো বিষয় নেই। আমাদের দেশে যে ট্রানজ্যাকশন প্রসেসটা আছে, একটা জিনিস খেয়াল করবেন যে আমি যদি প্রাইম ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার হই, আমার যদি একটা কার্ড থাকে ডেবিট কার্ড, ওই কার্ডটা আমি বুথে গিয়ে প্রাইম ব্যাংকের বুথে গিয়ে আমাকে টাকা তুলতে হবে, তাই না? বাট আমার প্রাইম ব্যাংক যদি বুথ ফল করে, আমি যদি ডিবিবিএল এর বুথে যাই, আমি সেখান থেকে টাকা তুলতে পারি, ডিবিবিএল আমার কাছ থেকে 10 টাকা কেটে নেয়, ট্রানজেকশন চার্জটা কেটে নেয়। তার মানে ডিবিবিএল এর সাথে প্রাইম ব্যাংকের একটা সম্পর্ক আছে, রাইট? এরকম ব্র্যাক ব্যাংকও পারে, তার মানে ব্র্যাক ব্যাংক এবং ডিবিবিএল ব্যাংকের সাথে অন্যান্য সকল ব্যাংকের এরকম অনলাইন ট্রানজেকশনের ফেসিলিটিটা আছে। সো এই দুইটা ব্যাংকের কাছ থেকে ট্রানজেকশন এপিআইগুলো নিয়ে একটা পেমেন্ট এপিআই তৈরি করেছে এই যে এসএসএল কমার্স, পেইসা আর পে পয়েন্ট, এই কোম্পানিগুলো। এক্ষেত্রে যেটা হয় যে ওখানে ভিসা মাস্টার কার্ড অথবা আমেরিকান এক্সপ্রেসের যে কার্ড, ম্যাক্সিমাম ক্ষেত্রে ভিসা মাস্টার কার্ডই নেয় আর কি, ডেবিট কার্ড। সো ভিসা মাস্টার কার্ডের যে ট্রানজেকশনগুলো রিসিভ করা হয় ওই এপিআইগুলোর মাধ্যমে, সেগুলো এই পার্টিকুলার ব্যাংকেরই সাপোর্টেড হতে হবে। তো যখন আমরা কোনো একটা সাইটে, লাইক আমি যদি এই হোস্ট বাড়িতেই অনলাইন ট্রানজেকশনের সুবিধাটা রাখি, সেই ক্ষেত্রে যে কাজটা হবে সেটা হচ্ছে, যদি বলেন বিকাশ অথবা ইউক্যাশ অথবা আদার্স কোনো ব্যাংক অথবা কার্ডের মাধ্যমে যে ট্রানজেকশনগুলো হচ্ছে, সেই ট্রানজেকশনগুলো যদি আমি করতে চাই, হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ বলো। এখানকার ট্রানজেকশনের ক্ষেত্রে একটু হিসেবটা বলি, আমি যদি কারো কাছ থেকে এপিআই নিই, লাইক আমি এসএসএল কমার্সের কাছ থেকে এপিআই নিব এবং আমার ডোমেন নেম talhatraining.com, রাইট? তাহলে talhatraining.com এর এগেনস্টে একটা এপিআই জেনারেট করে দেবে এবং এটা আমরা ইন্টিগ্রেট করবো। তালহা ট্রেনিং এর একটা অ্যাকাউন্ট নাম্বার তাদেরকে দিতে হবে, লাইক আমাদের প্রাইম ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্ট আছে, ওই নাম্বারটা আমি তাদেরকে প্রোভাইড করেছি। যে ট্রানজেকশনগুলো হচ্ছে, যে লাইক আমার 1 লাখ হোক, 10 লাখ হোক বা 50 লাখ হোক, যে ট্রানজেকশনটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট এক মাসের জন্য তাদের কাছে রয়ে যাবে। ট্রানজেকশন ফি কাটার পর যে পেমেন্টটা থাকবে, তারা 30 ডেজ পরে আমাদের ব্যাংক অ্যাকাউন্টের নামে একটা চেক ইস্যু করে আমাদের প্রোভাইড করবে। তার মানে সরাসরি টাকাগুলো আমাদের কাছে আসছে না, চলে যাচ্ছে কার কাছে? ওই এপিআই প্রোভাইডারের কাছে, দেন ওখান থেকে। সো এখানে অনেক বড় একটা গ্যাপ আছে, রাইট? সো হিউজ ট্রানজেকশন, সেখানে ট্রাস্ট করা যাচ্ছে না, বুঝাতে পারছি? ইউজ ট্রানজেকশনের ক্ষেত্রে তাদেরকে কিন্তু আমরা কখনোই ট্রাস্ট করতে পারছি না। আর আমাদের দেশের সিনারিতে যেটা, এটা এখন অ্যাকচুয়ালি একটা ফ্যাশন এবং থাকতেই হয়, এই জন্য কিন্তু অনলাইন ট্রানজেকশনের জন্য এপিআইগুলো ইন্টিগ্রেট হচ্ছে সাইটগুলোতে। বাট কতটুকু অনলাইন ট্রানজেকশন হচ্ছে সেটা বড় একটা এক্সাম্পল পাওয়া যাবে, যদি আমি একটা বড় একটা স্ট্যাটিস্টিক্স পাওয়া যাবে যদি একটা এক্সাম্পল দেই। এই বছরের আগের বছর রমজানের ঈদে আজকের ডিলের যে অর্ডারগুলো হয়েছে, ওদের ট্রানজেকশন ঈদের মধ্যে প্রায় 50-60 লাখের মতো ট্রানজেকশন হয়, ঠিক আছে? ওই
আজকের ডিলে, সো এর 95% হয় হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে, আর বাকি 5% হয় অনলাইন পেমেন্টের মাধ্যমে। সো পার্সেন্টেজটা ভেরি লো, ঠিক আছে, অনলাইন ট্রানজ্যাকশনটা বেশ লো আর কি। তো এখনও আমাদের দেশে এই ফ্যাশনটা তৈরি হয় নাই অনলাইন ট্রানজ্যাকশনের যে ইস্যুটা, বাট এখনও কিন্তু ওই ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়েগুলোর সঙ্গে ডিরেক্ট মার্চেন্ট ক্লায়েন্টের যে সম্পর্কটা তৈরি করে দেয় ইন্টারন্যাশনাল গেটওয়েগুলো, আমাদের দেশে ওই গেটওয়ের ওই ধরনের কোনো গেটওয়ে এখনও আসে নাই। বোঝাতে পেরেছি? সো দেশীয় গেটওয়ে একরকম আর ইন্টারন্যাশনাল গেটওয়েগুলো ভিন্ন রকম। সো গেটওয়ে সম্পর্কে কি কিছুটা ধারণা জন্মেছে? আপনাদের যদি গেটওয়ে সম্পর্কে বলতে পারে, লোকাল গেটওয়ে বা ইন্টারন্যাশনাল গেটওয়ে সম্পর্কে দু একটা নাম, সাথে সাথে কে কোন প্রসেসে কাজ করে, আমরা মনে হয় এখন দু একটা কথা সেক্ষেত্রে বলতে পারবো। ক্লিয়ার সবে? অ্যাসেসমেন্ট টেস্ট কেমন দিয়েছিলেন? ভালো হয়েছে? হ্যাঁ, আসলেই ভালো হয়েছে। আমাদের অ্যাসেসমেন্ট টেস্ট দিয়েছে টোটাল 57 জন আমাদের দুইটা ব্যাচ থেকে, ব্যাচ 1 এবং ব্যাচ 4-এ। এর মধ্যে 18 জন এক্সিলেন্ট, দুই ব্যাচ মিলে 24 জন গুড, মানে ভালো, রাইট? 24 জন গুড, তার মানে 18, 24, 42 জন ভালো বলবো, খুব ভালো অবস্থায়। অ্যাভারেজ আছে 8-9 জন, আর পোর অবস্থায় আছে আর 5-7 জন। পোর রেজাল্ট, ওভারঅল রেজাল্টে আমি অ্যাকচুয়ালি স্যাটিসফাইড, 42 জন বেশ ভালো করেছে। রেজাল্টটা টোটালটা আছে সবকিছু। ওই ছেলেটার নাম কি ইয়ামিন না সাদ মাহবুব? হ্যাঁ, ইয়া নাম কি, স্পেলিংটা কি? ওয়াই ওই ইয়ামিনের আমি ইয়ে চাচ্ছি। পার্সোনাল খোঁজাখুঁজি মানে বলেন, খুলে বলেন। একটু তো করবেই, এটা তো স্বাভাবিক না? দেখেন, পোর হচ্ছে লেস টু, লেস দেন 2-3 আর কি। অ্যাভারেজ 3-6, গুড হচ্ছে 6-8, এক্সেলেন্ট 8-10। টোটাল স্টুডেন্ট ও এখানে 56, এক্সেলেন্ট 14 জন, গুড 28, অ্যাভারেজ 8, পোর 6, ফেল করে নাই কেউ, রাইট? এ পাশে আইডি আছে, আপনারা দেখে নিতে পারেন। গুড এক্সেলেন্ট হচ্ছে, গুড আছে 6 থেকে 8, আর 8-এর উপরে এটা অ্যাকচুয়ালি অনেক কিছুর উপরে নির্ভর করবে। সব কিছুর অ্যান্সার দিয়েছেন, বাট আপনার মুভমেন্ট আমার পছন্দ হয়নি। আমি তাকে গুড দিচ্ছি, আমি এক্সেলেন্ট দিকে দিই, আমার সব কিছু তার পছন্দ হয়েছে, সব কিছুর অ্যান্সার দিতে পারে নাই, বাট তার টোটাল অ্যাপ্রোচটা আমার পছন্দ হয়েছে, সে এক্সেলেন্ট। এটা ভাইবাতে ভেরি করবেই।
বাট যারা গুড, আমার বলবো যে 6 থেকে 8 এই মার্কসটা পাওয়াটা অতটা ইজি না। যে হিসেবে মার্কিং করা হয়েছে 6 থেকে 8 মার্কস যারা পেয়েছে ভালো করেছে বলেই 6 থেকে 8 পেয়েছে, আর 8-এর উপরে যারা পেরেছে তারা দ্যাট মিনস দে আর এক্সেলেন্ট। পেয়েছেন? সবাই পেয়েছেন? চুপ করে আছে সবাই। হ্যাঁ পেয়েছেন। শরীফের অবস্থা কি? গুড। চয়ন? এক্সেলেন্ট। তাই তো। সাইফ? আচ্ছা এখানে কেউ কে আছেন অ্যাভারেজ আর পোরের কেউ আছেন? আপনার অবস্থা কি? 6 পেয়েছেন? 6 পেলে তো অ্যাভারেজ হওয়ার কথা না? অ্যাভারেজ 3 to 6। হ্যাঁ লেস দেন 6, আপনি হয়তো 5 পেয়েছেন। কই এইটা? ভুলে লিখেছে, এই দুইটা গুড হবে, এই দুইটা গুড হবে। হ্যাঁ এটা চেঞ্জ করে দিতে হবে, ভুলে লিখেছে, মার্কস তো 6, আপনাকে আপনার দুজন গুড পাবে, এই দুজন গুড পাবে। এই যে 6 গুলো গুড পেয়েছে এখানে ভুল হয়ে স্কিপ হয়েছে, কোনো সাবমিট হয় না, সমস্যা নেই, আপডেট করে দেওয়া, ক্রস চেক তো হবে। পেয়েছেন তো সবাই? না পোর দু একজন আছে, বাট পোর তার অ্যাকচুয়ালি পোর। জবও পেয়ে যাবেন ইনশাল্লাহ। তার মানে অ্যাভারেজ থেকে একটু আপডেট হবে, দুজন চলে যাবে আবার গুডে। খারাপটা ভালো, তাহলে আজকে যারা আসলো রেজাল্টও দেখে গেল না, আর তো দেখার দরকার নেই, দেখার দরকার আছে? না ওটাই আমরা আগে নিয়েছিলাম না হাবিব, না আমরা আগে নিয়েছিলাম, আমরা 12 তারিখে নিয়েছি, ওরা 14 তারিখে নিয়েছে। আমি যেটা শুনেছি স্যার, শুধুমাত্র যে ইয়ামিন স্যার, হ্যাঁ উনি একটু পার্শিয়ালি কোশ্চেন করতে পারেন, আদার্স যারা ছিলেন ওরা মোটামুটি কোঅপারেটিভ ছিল।
আমরা আমরা ভালোই কোশ্চেন করেছি, খুব ফ্রাস্ট্রেটেড মনে হয়েছে, মেবি পার্সোনালি নিয়েছে কিছু অনেক স্টুডেন্টই আমাদের এখানকার, যদি আমি নিজে যাইনি, বেরিয়ে আসার পর তো বলছে, বলতেছিল যে এক নাম্বার কাউন্টারে বেরিয়ে যায় ওখানে গিয়ে, কেউ যেতে আগ্রহী না, পরবর্তীতে যারা শুনছে ওরা সিরিয়ালে এসে আর যেতে সে যদি মার্কিং খারাপ করতো আমার কি 45 জন স্টুডেন্ট ভালো করতো? আমি এমন তো করে বলছিলাম, আমি তিনবার বুঝাইছি, বলে আমি বুঝি নাই, আপনি আবার বুঝান। না, নিজে একটু ফ্রাস্ট্রেটেড আছে, হয়তো বা ওনাকে ইয়ে করা হয়েছে, ডিসকন্টিনিউ করা হয়েছে অ্যাজ এ ট্রেনার, কারণ ওনাদের ব্যাচের ফিডব্যাক ততটা ভালো ছিল না। রাইট, টু আর থ্রি দুইটা ব্যাচেরই ফিডব্যাক আমি পজিটিভ পাইনি, এবং আমরাও আধা ঘন্টা ধরে আমরা দুইজন কোশ্চেন করেছি, আমরা ওরকম 20 মিনিট 25 মিনিট আধা ঘন্টা এরকম টাইম নিয়ে নিয়ে কোশ্চেন করেছি, আমরা অনেক রাগানোর অনেক চেষ্টা করেছি, ঠিক আছে, আমরা অনেক উল্টাপাল্টা কোশ্চেন করেছি, যেটা সে বলুক অ্যাকচুয়ালি, বলুক আপনার কোর্সটা কেমন হয়েছে, আমরা জানতে চেয়েছি,
যে কোনো বিষয়ে আপনি কোলা বলে এটা স্যার হয় স্যার ভাই ওটা অনেক অনেক কোশ্চেন করে এদেরকে আর কি ফার্স্ট এটেক্ট করার চেষ্টা করা বাট যদি কোশ্চেনটা এমন হয় যে না পারেন তো বলেন তো একটা টিচার একটা কোশ্চেন এমন হলে শিক্ষার্থী শিখবে আমরা তোমাদের কাছে শিখবো ওরা শিক্ষার্থী ওরে উনি একটা কনফিউজ করে ফেলছে আমাদের যে মেথড আর হচ্ছে ফাংশন আমাদের ইয়ামিন এখনো ক্লাস নিচ্ছে কিনা একটু ফোন নিয়ে জানি তো ফোনটা শুনি হ্যাঁ ওকে ফোন দেন ওর জানার চেষ্টা করেন যে ইয়ামিন এখন কন্টিনিউ করছে ওর জিজ্ঞেস করেন যে আপনাকে দেখি না আপনি ক্লাস নিচ্ছেন কিনা নাকি অন্য কেউ নিচ্ছে নিলে কে নিচ্ছে রামজাদিন ভাই তো রেগুলার আসতে পারে না পিপল সম্পর্কে বলছিলাম দেখেন আমি যে বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করব এখানকার ইস্যুটা অত্যন্ত সিম্পল যে কাস্টমার কেউ টাকা দেবে কাকে বিজনেসম্যানকে এখানেই তার অ্যাকাউন্ট আছে তার মানে দুজনের অ্যাকাউন্টই কোথায় আছে পেপালে আছে আমার অ্যাকাউন্ট থেকে সে টাকা কেটে তার অ্যাকাউন্টে জমা দেবে ইট ইজ ভেরি সিকিউর রাইট এটা অত্যন্ত সিকিউর কারণ এটা যদি একটা ওয়েবসাইটের মধ্যে হয় বাইরে না আসতে হয় এখানকার ট্রানজ্যাকশন প্রসেসটা সিম্পল অ্যান্ড ভেরি সিকিউর আমার অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে তার অ্যাকাউন্টে টাকা জমা করবে এই ক্ষেত্রে তারা 3% ট্রানজ্যাকশন ফি এটা হচ্ছে তাদের বিজনেস আমার কাছ থেকে এবং যার কাছ থেকে যাকে দেবে বোধহয় 3% করে ট্রানজ্যাকশন ফি অনেক টাকা কাটছে এখানকার সাথে যে বিষয়টা আছে এই যে অ্যাকাউন্টের সাথে ব্যাংক আমাদের দেশে যদি আসতো বাংলাদেশ ব্যাংক যদি আমি বলি বাংলাদেশ ব্যাংকের কোনো একটা সার্ভারের সাথে সে কানেক্ট হতো সরাসরি বাংলাদেশ ব্যাংক যে ব্যাংকগুলোর সঙ্গে কানেক্টেড লোকাল ব্যাংক এগুলো সব কি তার মানে পেপাল যদি সার্ভারের সাথে কানেক্ট করতো সে সরাসরি কানেক্ট করতো বাংলাদেশ ব্যাংক হয়ে থ্রু তার মানে কোনো ট্রানজ্যাকশনই ব্যাংকের থ্রুতে সরাসরি পেপালে যাবে না কোন দিক দিয়ে যাবে ওই দেশের গভর্নমেন্ট ব্যাংকের সঙ্গেই সে এগ্রিমেন্ট করে তারপরে গভর্নমেন্ট যেগুলোকে সিলেক্টেড করে দেয় সেগুলোর সাথে তাদের অ্যাক্টিভ অ্যাকাউন্ট রয়েছে ক্লাস নাই সে এখানে কিছুটা বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি পেপাল কিভাবে কাজ করে সো পেপালের অ্যাকাউন্ট যদি আমাকে অ্যাক্টিভ করতে হয় মনে করেন আমার এখানে অ্যাকাউন্ট হচ্ছে এসসিবিতে আমার অ্যাকাউন্ট আছে এসসিবি যদি বাংলাদেশে সাপোর্ট করতো এসসিবি আমার অ্যাকাউন্ট সাপোর্টেড সো আমি আমার অ্যাকাউন্টটা তার কাছে পাঠিয়ে দিতাম পেপালের কাছে আমি অ্যাকচুয়ালি দুই ধরনের অ্যাকাউন্টই করতে পারবো কাস্টমার করতে পারবো বিজনেসও করতে পারবো অ্যাক্টিভেশনের জন্য হয়তো এখানে পেপারস বেশি লাগবে এখানে পেপারস কম লাগবে সো এটাকে আমি বলছি পেপালের সাথে আমি ইন্টিগ্রেট করছিলাম পেপাল অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য আমাকে ব্যাংক অ্যাকাউন্টের থ্রুতে যেতে হবে এবং এখানে একটা অ্যাড্রেস ইউজ করতে হয় সেটা ওই দেশীয় অ্যাড্রেস ওটা অ্যাড্রেস ভেরিফিকেশন হয় অ্যাড্রেস ভেরিফিকেশনটা অত্যন্ত ইম্পর্টেন্ট পেপালের কাছে এবার এজেন্টের মাধ্যমে অ্যাড্রেস ভেরিফাই করে আর কি আর আমাদের দেশে যখন যে দেশে তারা আসে সেই দেশে তারা একটা অফিস খুলে নেয় অফিসের মাধ্যমে তারা ভেরিফিকেশন গুলো ওকে আচ্ছা বাট এটা তো গেল পেপাল ইস্যু বাট আমি যদি এটাকে বলি authorize.net প্রসেসটা বেশ টাফ ট্রানজেকশনটা ঠিক আছে ট্রানজেকশন প্রসেসটা বেশ টাফ
অথনেট আমি এটাকে বলছি ক্রেডিট কার্ডের মাধ্যমে যখন ট্রানজেকশনটা হবে ট্রানজেকশনের সময় মনে করেন এটা হচ্ছে অথনেট অথরাইজ ডট নেট এর API যদি আমাকে পেতে হয় সেখানে অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করে তার কাছ থেকে ভেরিফিকেশন কি ট্রানজেকশন কি এই কিগুলো নিতে হবে নিয়ে আমি যখন ট্রানজেকশন প্রসেসটা দেবো লাইক আমি আমার একটা সাইট বানিয়েছি সেখানে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড সাপোর্ট করবে সো কারো কাছ থেকে যখন কার্ড নিচ্ছি সাইফ আমাকে কার্ড ইনফরমেশন দিচ্ছে তার কারণ তার কার্ড থেকে টাকা কেটে নেবে আমার কার্ডে এসে টাকা জমা দেবে সো এখান থেকে যে প্যাকেটটা আমি পাঠাবো একটা হচ্ছে মার্চেন্ট আর একটা হচ্ছে কাস্টমার মার্চেন্ট হচ্ছে আমি সো আমার ট্রানজেকশন কি আমার ভেরিফিকেশন কি আমার ক্রেডিট কার্ড নাম্বার সব কিছু এই প্যাকেটে আছে প্যাকেটের উপরের অংশে নিচের অংশে কি আছে সাইফের ক্রেডিট কার্ড নাম্বার CVV2 নাম্বার সাইফের এক্সপায়ারি ডেট ক্রেডিট কার্ডের নাম এভরিথিং যেগুলো পোস্ট নিয়েছে এটা চলে আসবে কার কাছে authorize.net এর কাছে authorize.net ফার্স্টে মার্চেন্টের ইনফরমেশনগুলো ভেরিফাই করবে যে তার ট্রানজেকশন কি তার ভেরিফিকেশন কি এগুলো সব ঠিকঠাক আছে কি না যদি ঠিক থাকে তাকে সে ফাইন্ড আউট করে তুলে রাখবে অথরাইজ ডট নেট বিশাল ডেটাবেস রাইট অনেক অ্যাকাউন্ট আছে সেখান থেকে আমাকে সিলেক্ট করে রাখলো এরপরে এটা হচ্ছে অথনেট এটা হচ্ছে সিসি সার্ভার ক্রেডিট কার্ড সার্ভার ইন্টারন্যাশনালি যত ক্রেডিট কার্ড হয় তার একটা সার্ভার থাকে ইউকেতে আছে সার্ভারটা সেন্ট্রাল সার্ভার যেটা সেন্ট্রাল সার্ভারের কাছে এটা পাঠিয়ে দেয় সাইফ যে ক্রেডিট কার্ডের নাম্বারটা দিয়েছে অথরাইজ ডট নেট সেটাকে পাঠিয়ে দিল সেন্ট্রাল সার্ভার সেন্ট্রাল সার্ভার বলবে যে এই কার্ডটা ভ্যালিড আর ইনভ্যালিড ভ্যালিড হলে পরবর্তী স্টেপে যাবে আর ভ্যালিড যদি না হয় ওখান থেকেই ফেরত যাবে ঠিক আছে ব্যাক এখানে দুইটা প্রসেস আছে সেন্ট্রাল সার্ভার সেন্ট্রাল সার্ভার ভেরিফাই করবে ক্রেডিট কার্ডের নাম্বার ধরে এটা কোন ক্রেডিট কার্ড কোন দেশের কোন ব্যাংকের কোন ব্রাঞ্চে সেটাও এখান থেকে সেন্ট্রাল সার্ভার থেকে জানা যায় ওকে তো সেন্ট্রাল সার্ভার যদি ভেরিফিকেশন ফল করে সে অথরাইজ ডট নেট এর কাছে ফেইলিওর রিপোর্ট পাঠাবে অথরাইজ ডট নেট মার্চেন্টের কাছে একটা রিপোর্ট দেখিয়ে দেবে ওকে সেন্ট্রাল সার্ভার যদি বলে যে না ক্রেডিট কার্ড ঠিক আছে ভ্যালিড সেন্ট্রাল সার্ভার ওই ক্রেডিট কার্ডের নাম্বার পিন দেখে কোন দেশীয় কোড সেটা 16টা ডিজিট থেকে কিন্তু বোঝা যায় যে এটা কোন দেশে দেশের সেন্ট্রাল সার্ভার লাইক সে আমাকে পাঠিয়ে দিল বাংলাদেশ ব্যাংকের কাছে এই সার্ভারটা কার বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক কিন্তু জানে যে কোন ব্যাংকের কোন কোড রাইট এই ক্রেডিট কার্ডটা কোন ব্যাংকের আমি বুঝতে পেরেছি এই ক্রেডিট কার্ডটা কোন ব্যাংকের সো বাংলাদেশ ব্যাংক পাঠিয়ে দেবে ওই স্পেসিফিক ব্রাঞ্চের কাছে লাইক আমি ট্রানজেকশন করাচ্ছি ইউসিবি দিয়ে আমার এখানে সে ইউসিবির কাছে আমাকে পাঠিয়ে দেবে সো ইউসিবি ব্যাংকে সাইফের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং ক্রেডিট কার্ড নাম্বার আছে ক্রেডিট কার্ডের এগেনস্টে যদি ব্যালেন্স থাকে ক্রেডিট কার্ডের ক্রেডিট থাকে অথবা কি তার ডেবিট কার্ডে ব্যালেন্স থাকে তার কাছ থেকে টাকা কেটে নিয়ে বাংলাদেশ ব্যাংক হয়ে ইনফরমেশন বাংলাদেশের কাছে দেবে সেন্ট্রাল ব্যাংকের কাছে দেবে তারপরে অথরাইজ ডট নেট এর কাছে দেবে অথরাইজ ডট নেট টাকাটা কেটে রেখে ইনফরমেশনটা পাঠিয়ে দেবে সাইটের কাছে তার মানে যে টাকাটা কাটলো বাংলাদেশ ব্যাংক কিন্তু জানলো ডেফিনেটলি ব্যাংক জেনেছে বাংলাদেশ ব্যাংকও জেনেছে সেন্ট্রাল ব্যাংক জেনেছে সেন্ট্রাল সার্ভার জেনেছে ক্রেডিট কার্ড সার্ভার অথরাইজ ডট নেট এর কাছে ইনফরমেশন আছে তার মানে অথরাইজ ডট নেট কি করবে মার্চেন্টের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা আছে না তার কাছে টাকাটা দিয়ে দেবে এবং ইনফরমেশনটা সাইটের কাছে পাঠিয়ে দেবে যে ট্রানজেকশন কমপ্লিট এবং এই প্রসেসটা সম্পন্ন হতে সময় নেয় মাত্র 3 সেকেন্ড এর চেয়ে বেশি সময় নিলে অ্যাকাউন্টটা ভেরিফিকেশনের জন্য কি বাংলাদেশ ব্যাংক ইসিবি প্লাস সবাই কি পার্সেন্টেজ কাটবে তো না শুধু ভেরিফাই করবে টাকা বিশুদ্ধ পার্সেন্টেজটা কাটবে অথরাইজ 2.5%
অথরাইজ ডট নেট প্রসেসটা বোঝা গেছে যে কিভাবে অথরাইজ ডট নেট প্রসেস করে, এই ট্রানজেকশন ফি প্রসেসটা টাফ। বাংলাদেশ ব্যাংকের কাছে ইনফরমেশন থাকে, আমি কি করছি কাউ কোনো একজনকে টাকা দিচ্ছি, আমি তো আমার আমার যদি ইউসিবি কার্ড থাকে, ইন্টারন্যাশনাল কার্ড থাকে, সে ডেফিনেটলি আমি অনেক জায়গায় অনেক পেমেন্ট অনলাইনের মাধ্যমে করতে পারি, যদিও লিমিট আছে, একটা নির্দিষ্ট পরিমাণ একটা লিমিট আছে। আপনি হয়তো একবার $1,000 বেশি ট্রানজ্যাকশন করাতে পারবেন, অথবা $500 বেশি ট্রানজ্যাকশন করাতে পারবেন, বোঝা যাচ্ছে তো না স্ট্রাকচারটা আমরা বুঝলাম। এখন ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে ইমপ্লিমেন্টেশনের যে পার্টটা সেটা নিয়ে। কার্ডে পেমেন্টের টাকা আসছিল না কেন, এখানে কোনো গোলযোগ আছে? কি লোডিং দেখাচ্ছে? রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়েছিল না আপনাদের? রেজিস্ট্রেশন, শিপিং, পেমেন্ট এগুলো তো হয়ে গিয়েছিল। লেটেস্টটা কি আছে প্রজেক্ট আপনাদের কাছে? এটা এভাবে ঠিক মতো ওয়ার্ক করছে না তো, শুধু পেমেন্টের মোডটা বাকি ছিল।
সব ঠিক আছে, বাট এখানে রেজিস্ট্রেশনে হ্যাঁ প্রাইজের এন্টার শুনো শুনো চলে আসে। হ্যালো খালিদ, হ্যাঁ হ্যাঁ জি বলো। 1200 টাকা, হ্যাঁ এই নাম্বার 25 টাকা, 1225। .me এটা হচ্ছে প্রবাবলি 2500 টাকা করে ডোমেনের প্রাইস। .me টা এখন পার্সোনাল ডোমেনের জন্য, আপনি যদি নিজস্ব পোর্টফোলিও টাইপ করতে চান, বা .com হচ্ছে সব কিছুর জন্য, .com যদি পান .com-টাই নিয়ে রাখা আমার মনে হয়। .me-টা হ্যাঁ .me-টা অ্যাভেলেবিলিটি আছে, পাওয়া যেতে পারে। .com-ই নেন, হ্যাঁ .com। সেটা করতে পারে, নেন। ঠিক আছে ঠিক আছে, ব্যাস 4-এর দেন, ওটা কাজ করছে, নিয়ে আসুন। ডেটাবেস তো সেম, ডেটাবেস সবই দেন দেন। তো লোকালি চলে, কত করে সেল করে? যা দেয় তাই, ফ্রি পাইলে মানুষ তো হালকা ত্রাও খায়। না সবাই তো আর ইয়ারপিডে হলো করে না, সফটওয়্যার কোম্পানি ম্যাক্স কিছুদিনের মধ্যে একটা টেকনিক্যাল প্রবলেম অ্যারাইজ করবে, তখন বলবো যে কি বাসাল। হ্যাঁ এটাই বলবো।
এই যে নিট অ্যাপটেক যেটা ধ্বংস করেছিল আবার পেছনে লেগে কোম্পানি যখন আপনাকে নেবে এটা নির্ভর করবে যে কোম্পানি যদি আপনাকে অ্যাপেন্টিস হিসেবে নেয় আপনাকে শিখিয়ে নেবে রাইট আপনি কোম্পানিকে প্রফিটেবল করতে যদি চান যে আপনার থেকে কোম্পানি প্রফিট করবে সেক্ষেত্রে অবশ্যই আপনার পেছনে আরও 4-6 মাস সময় ব্যয় করতে হবে কোম্পানি আপনারা যে স্টেজে আছেন বুঝতে পেরেছি বাট কিছু কিছু কাজ আছে যদি আমরা স্ট্যান্ডার্ড লেভেলের কাজ করতে চাই নর্মালি বাংলাদেশে যে আউটসোর্সিং কোম্পানিগুলো আছে আউটসোর্সিং কোম্পানিগুলো বলতে বোঝায় ইউএস মার্কেট ইউকে মার্কেট ড্যানিশ মার্কেট অস্ট্রেলিয়ান মার্কেটের যে কাজগুলো আমরা করে থাকি মানে স্ট্যান্ডার্ড সফটওয়্যার কোম্পানি যেগুলো বাইরের দেশে যে সফটওয়্যার ডেভেলপ ওয়েব ডেভেলপমেন্টের কাজগুলো করে থাকে ওই লেভেলের কাজ করতে আপনাদের এখনও ওই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা শুধু নাই থিওরিটিক্যাল এবং টেকনিক্যাল স্কিল আপনাদের ডেভেলপ করেছে বাট ওই লেভেলের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ডেভেলপ করতে 4-6 মাস সময় লাগবে তখন আপনি ওই লেভেলের ডেভেলপমেন্টের কাজ করতে পারবেন সো আপনাকে তখন যে যখন সে নিতে যাবে তখন এটা অ্যাসিস্ট করবে যে আপনি 6 মাস পর বা 5-4 মাস পর আপনি ওই অবস্থায় যাবেন কি না ঠিক আছে হ্যাঁ প্রভিশন পিরিয়ডটা দেবে আর জুনিয়র পোস্টের জন্য কেউ যদি অফার করে সেক্ষেত্রে আপনি দেখবেন আপনাকে দিয়ে লোকাল মার্কেটের কোনো কাজ করাচ্ছে ছোটোখাটো টিম টাম কাজ করাচ্ছে প্রফেশনাল লেভেলের ওই কাজ হয়তো খুব কম করাচ্ছে আপনাকে হয়তো খুব কম পয়সায় 8,000-10,000 স্যালারি অফার করে আপনাকে নিয়ে নিচ্ছে এবং প্রথম দিন থেকে কোনো প্রফেশনাল কাজে লাগিয়ে দিচ্ছে প্রফেশনাল বলতে লোকাল মার্কেটের কোনো কাজ অথবা চিপ কস্টের কোনো ক্লায়েন্টের কাজের পেছনে আপনাকে লাগিয়ে দিচ্ছে রাইট সো আপনি বোথ এরিয়াতে এই কাজ করতে ক্যাপাবল রাইট বাট আপনি স্ট্যান্ডার্ড বা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে কাজ করতে গেলে আপনাকে আরও কিছুদিন সময় সফটওয়্যার কোম্পানিতে দিতে হবে দেন আপনি ওই অবস্থায় পৌঁছে যাবেন ফ্রেমওয়ার্ক ঠিক যে ফ্রেমওয়ার্ক একটা জানতেই হয় ঠিক আছে ফ্রেমওয়ার্ক একটা জানতে হয় কারণ ইদানিং ক্লায়েন্টরাও ম্যাচিউর্ড হচ্ছে কারণ র কোডিংয়ে ক্লায়েন্টের অনেক রিস্ক থাকে ম্যাচিউর্ড ফ্রেমওয়ার্ককে যদি প্রজেক্ট না হয় তাহলে ফ্রেমওয়ার্কে প্রজেক্টটা যদি কোনো কারণে এই পার্টিকুলার কোম্পানি ফল করে বা ফেল করে সে যতটুকু করতে পেরেছে ওইটুকু পরবর্তীতে ইনহ্যান্স করা সম্ভব হয় বাট র কোডিংয়ে ওটা দিয়ে আর কোনো কিছু করা সম্ভব তো র কোডিংয়ে 99% ইটস ইকুয়াল টু 0% ঠিক আছে যে আপনি র দিয়ে করেছেন সব হয়েছে একটা দুইটা জিনিস হয় নাই ওটা কোনো কোম্পানি নিয়ে করতে চাবে এই কারণে ফ্রেমওয়ার্ককে প্রিফার করা হচ্ছে আপনি যদি ফ্রেমওয়ার্ক জেনে থাকেন বা জানেন সেক্ষেত্রে কিছুটা অ্যাডভান্টেজ পাবেন ডেভেলপমেন্ট টাইমটাও কিছুটা এবং স্ট্যান্ডার্ড কোড স্টাইল হয় এবং আপনিও স্ট্যান্ডার্ড ফর্মুলা ফলো করে কোড লিখছেন যারা কাজ করছে বা আপনি পরবর্তীতে যারা ওই জায়গায় কাজ করবে তারা ওই রুলস ফলো করে করবে সো এখানে কোনো ব্যারিয়ার নেই ফ্রেমওয়ার্কের অ্যাডভান্টেজ দিয়ে এটা সেক্ষেত্রে যদি ফ্রেমওয়ার্কটা জানা থাকে অ্যাডভান্টেজ পাবে
যদি স্কোপ থাকে একটু শিখে নেওয়ার চেষ্টা করবেন। যেন চেষ্টা করতে থাকেন, একটা সময় দেখবেন যেন আপনি ওভারকাম করেছেন। কোনটা হাবিব? এটা ডেটাবেসটা আছে, প্রবলি ডেটাবেসটা সেম আছে এখানে। ডেটাবেসের নাম কি চেঞ্জ আছে? আচ্ছা, ওই নামে ডেটাবেস ক্রিয়েট করে দিলে হবে না? এটা না শরীফে কি অবস্থা, কেমন চলতেছে সব দিনকাল, কি করতেছেন আপনি এখন? সফটওয়্যার কোম্পানিতে কি করে সেটা দিয়ে আপনাদের সফটওয়্যারের কি কাজ? আপনি ওখানে কি করেন আমি সেটা জানতে চাচ্ছি। কি কাজ শেখেন? রিসেলার হোস্টিং, রিসেলার হোস্টিং অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে
মাঝে মাঝে কল ব্যাক করবেন। না ফোন দেবেন, সমস্যা কি, ফোন দিয়ে বলবেন আপনি, ফোন দিয়ে ফোন ব্যাক করবেন, ফোন ব্যাক করবেন। আপনার নাম কি? জাভেদ। ইয়ামিন। আচ্ছা, রিসেলার হোস্টিং সম্পর্কে যেটা বলছি সেটা হচ্ছে যে আমরা রিসেলার সার্ভিসও প্রোভাইড করি। আমাদের যে সার্ভার আছে সেই সার্ভার থেকে প্যাকেজ ওয়াইজ এটা সেল করা হয়। ফিক্সড অ্যাকাউন্ট, এটা মান্থলি বেসিস আর কি, পুরোটাই মান্থলি বেসিস। লাইক আপনি 5GB প্যাকেজটা আমাদের কাছ থেকে নিচ্ছেন, CDR1 500 টাকা পার মান্থ, রাইট? সেক্ষেত্রে 5GB-তে আপনি অ্যাকাউন্ট, সিপ্যানেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন 5টা। ওকে, সিপ্যানেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন 5টা, ইমেল, সাব ডোমেইন, আনলিমিটেড পার্ক ডোমেন, এগুলো করতে পারবেন। বাট ব্যান্ডউইথ পাবেন 25GB, তার মানে আপনাকে একটা WHM দিয়ে দেওয়া হবে, আপনি তার ভেতর থেকে 5টা, ম্যাক্সিমাম 5টা সিপ্যানেল ক্রিয়েট করতে পারবেন। 5টা করলে আপনার একটা নিজের লাগবে আর বাকিগুলো অর্থাৎ আপনি লাইক আপনি 5টাও সেল করতে পারেন, রাইট? আর আরেকটা আছে 5GB স্পেসের উপরেই, বাট আপনি আনলিমিটেড সিপ্যানেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, সেক্ষেত্রে মান্থলি আপনাকে দিতে হবে 1500 টাকা প্রতি মাসে। উপরেরটা হচ্ছে 5টা অ্যাকাউন্ট সেল করার জন্য 500 টাকা প্রতি মাসে, আর আনলিমিটেড অ্যাকাউন্ট সেল করার জন্য প্রতি মাসে 1500 টাকা। আরেকটা আছে 9GB স্পেসে 10টা অ্যাকাউন্টের জন্য 1000 টাকা পার মান্থ, আবার 9GB-র জন্য আনলিমিটেড স্পেসের জন্য আছে পার মান্থ 2000, ঠিক আছে? এরকম করে প্যাকেজগুলো করা আছে। যেমন 20GB-র জন্য 200-500GB, এই যে আমাদের একটা আছে আনলিমিটেড ডিস্ক স্পেস, ডিস্ক স্পেস আপনার আনলিমিটেড, ডাটা ট্রান্সফার স্পিড আনলিমিটেড, সি প্যানেল 20,000 পার মান্থ, এটা অ্যাকচুয়ালি অ্যারাউন্ড $300 মতো। বাট আপনি তো শুরুতেই, আমরাও কিন্তু এটা দিয়ে শুরু করি নাই, যেমন ফার্স্ট টাইম শুরু করেছি আমরা এই প্যাকেজটা, এ ধরনের এরকম একটা প্যাকেজ দিয়ে আমরা শুরু করেছিলাম, লাইক 50,000, লাইক 50GB দিয়ে। কারণ আপনি তো ইনস্ট্যান্ট এটা সেল করতে পারছেন না, 50GB স্পেস কিন্তু হিউজ। আপনি এখানে আমার যদি 9500 টাকা বলেন পার মান্থের জন্য, এটা আপনি আনলিমিটেড অ্যাকাউন্ট সেল করতে পারবেন। কয়টা ক্লায়েন্ট আছে আপনার? 50+, 150+, 150 হলে আপনি আমার সঙ্গে একটু যোগাযোগ করেন, আপনি আমার অফিসে চলে আসেন, সেক্ষেত্রে আমি আপনাকে নিয়ে একটু বসি, আপনার জন্য সবচেয়ে কস্ট ইফেক্টিভ যেটা হবে সেটাই নিয়ে। আমাদের একটা আছে, একটা জিনিস খেয়াল করেন যে আপনার যদি 55 হয়, 55 অ্যাকাউন্টের জন্য 5500 টাকা পার মান্থের একটা আছে, 5500 পার মান্থের আছে। বাট ওই 50GB আনলিমিটেড ডিস্ক স্পেসে, এখানে কিন্তু আনলিমিটেড ডিস্ক স্পেস, বাট অ্যাকাউন্ট কয়টা? 55, আর আনলিমিটেড ডিস্ক স্পেস আনলিমিটেড সি প্যানেলের জন্য 20,000। আপনার জন্য কিন্তু একটু টাফ হবে, আপনার জন্য টাফ না, একটু টাফ হবে, বাট এটা রিজনেবল।
বাট স্কুলে সাইটগুলোর জন্য তো আপনার 500 মেগাবাইটের বেশি দরকার নেই, 3 GB+ 5 GB+ সেক্ষেত্রে আপনাকে আনলিমিটেড এক্সপ্রেস নিতে হবে। আপনি এটাতে নিয়ে যান, আনলিমিটেড এক্সপ্রেস নিয়ে না, ঠিক আছে? আলাদা আলাদা করে না 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 ভাগ করে দিতে হবে, পাঁচ ভাগে ভাগ করে। এখানে আপনার আনলিমিটেড মান্থলি ব্যান্ডউইথও আছে, আপনার জন্য সবচেয়ে প্রিফারেবল এটা। বাট অ্যাকাউন্ট কি তাহলে দুইটা অ্যাকাউন্ট নিয়ে নেবেন, বাট একটা অ্যাকাউন্ট দিয়ে যদি ম্যানেজ করতে চান সেক্ষেত্রে আপনার সাথে আমরা ইয়ে করে নিব, কাস্টম করে নিব, কাস্টমাইজ করে দিব আমরা প্যাকেজ। মাইগ্রেশন ফিটা দিতে হবে, বাট পরের বছর ওই পার্টিকুলার টাইমে কিন্তু আপনাকে ওই অ্যামাউন্ট দিয়েই আসবে। ওইটা ব্যান্ডউইথের প্রাইসটুকু দিতে হবে। আপনি যেটা করবেন আমাদের সাথে কাস্টমাইজ প্যাকেজে চলে যাবেন, মনে করেন আপনি 100টা চাচ্ছেন সেক্ষেত্রে আমরা আলাদা চার্জ করবো। যদি আপনি ফিক্সড 100টা চান, ফিক্সড 150টা চান, সেক্ষেত্রে 100টা হলে আপনি 10,000 টাকা পেয়ে যাবেন প্রবাবলি। যদি 150 হয় আমরা ম্যাক্সিমাম 15,000 বা 14,000 এরকম আসবে। আনলিমিটেড হলে আপনি 20,000 আনলিমিটেড অ্যাকাউন্ট পাবেন। আপনি ব্যাকআপ রেখে দিতে পারবেন, আপনি পারবেন, আপনাদের আমরা WHM প্রোভাইড করব, কারণ আমাদের নিজস্ব সার্ভার আছে। সার্ভারটা আমাদের রিসেলার না, সার্ভার আমাদের নিজস্ব, বাট ওইটা USA থেকে মেনটেন, মেনটেনেন্সের জন্য আমরা $300 করে প্রতি মাসে দেই। ওখানে একজন ডেডিকেটেড পার্সন আছে যে মেনটেন করে। আপনার যদি ডোমেইন থাকে আপনি সরাসরি জাস্ট নেম সার্ভারটা দিয়ে দেবেন, কাজ করে দেবেন। তাহলে একটা কাজ করেন, আমার অফিসে চলে আসেন, আমি আপনাকে বুঝিয়ে বলবো সব কিছু। আমার অফিস অ্যাড্রেসটা নিয়ে নেব। হাবিব একটা কার্ড দিয়ে দেন, নিয়েছে ওখানে পাঁচশো পথে অফিস করে তো আপনি চোখ বন্ধ করে চলে আসতে পারবেন। আর তাহলে কাছে আপনি চলে আসেন, আমরা কথা বলে নিব। আপনার নাম্বারটা একটু ওকে দিয়ে দিন, যাতে কন্ট্যাক্ট করতে। আমরা বাইরে সফটওয়্যারের কাজ করি না, আমরা নিজস্ব প্রোডাক্ট ডেভেলপ করি। আমাদের যে প্রোডাক্ট ডেভেলপ হচ্ছে এডুকেশন পোর্টাল, অনেক দিন ধরে ডেভেলপ করছি, আলোর মুখ দেখবে অল্প কিছু দেখার মধ্যে। এডুকেশন পোর্টাল এডুকেশন সিস্টেমটা পুরোটা ইন্টিগ্রেটেড থাকছে অনলাইনে। কিন্তু এখানে কাজ করছে তো ঠিকঠাক।
এটা দাস ইয়ে দেওয়া আছে, নাম্বার অফ আইটেম কয়টা আছে এটা দেওয়া আছে, এটা তো ডেটাবেস থেকে তুলে নিয়ে দেখানো হয়েছে। প্রোডাক্ট আইটেম কয়টা আছে, তিনটা। এখানে করা নেই, এখানে সেটা করা নেই। আবার যে এখানেই ফেরত আসলো, ও প্রপাল ইওর অ্যাভেলেবল অর্ডার, এখানে শিপিং অ্যাড্রেস এটা না, বিলিং ইনফরমেশন দিয়েছি, শিপিং ইনফরমেশন। রেখে দিয়েছেন না, কার্ড সামারিটা অলওয়েজ রেখেই দিচ্ছেন, একটু পরে আসবে যে আছে। এটা করা হয়েছে পেপ্যাল আর ক্যাশ অন ডেলিভারি, এই পর্যন্ত এসে থেমে যাওয়া হয়েছিল। আচ্ছা আমি দেখে নিই, আমার কেয়ারটেকারের নাম্বারটা আমি খোঁজ করে ফোন দিয়ে তার কাছ থেকে জেনে আমি তোমাকে জানাচ্ছি। হ্যাঁ আমি টুয়ে থেকে বলছি,
হ্যাঁ, ওই গ্যাসের লাইন নেই আর কি, গ্যাসের লাইন চলে গেছে। হ্যাঁ, কি হয়েছে? হুম হুম হ্যাঁ, তো আমাদের লাইন চলে গেছে কেন? হ্যাঁ হ্যাঁ, চুলা ছেড়ে রাখা হচ্ছে, আপনি একটু ওইটা তাড়াতাড়ি একটু শর্ট আউট করেন। হ্যাঁ, ওই গ্যাসের চুলাটা ছেড়ে রাখতে বললো মিস্ত্রি। কি কাজ করে গেছে নাকি, ওই মিস্ত্রি কাজের জন্য হয়তো সমস্যা হয়েছে, মিস্ত্রি ডাক দিয়ে এনে আবার ঠিক করে দিচ্ছে। ওই গ্যাসের চুলাটা একটু ছেড়ে রাখ। সেটা বললো যে কাজ করে গেছে, তখন নাকি শুনছে যে কাজ চলতেছে, তখন তো এই জন্য পাঠাই দিয়েছে মিস্ত্রি। এখন কাজ কেন করতেছে না সেটা আবার মিস্ত্রি ডাক দিয়ে ঠিক করবে। দেখো এটা করে রাখো, আমি প্রয়োজনে আবার ফোন দিচ্ছি, কথা বলতেছি। আচ্ছা, আমি আসতেছি, এসে কথা বলবো। আমি এখান থেকে 8:30 যাব, তারপর ক্লোজ কর। তো 9টার মধ্যে আসবো আর কি। আচ্ছা, আল্লাহ হাফেজ। আচ্ছা, দেখেন এখানে যে ইয়েটা দেওয়া আছে, যে পেমেন্টের যে পেজটা দেওয়া আছে, পেপল আর ক্যাশ অন ডেলিভারি যে অপশনটা, এই জায়গাটাতে আমাদের একটু কাজ করতে হবে। তো ফ্রন্ট এন্ড, তাই না? ফ্রন্ট পেজে কোন পেজটা? পেমেন্ট পেজ কন্টেন্ট। পেমেন্ট পেজের ভেতরে লোড হচ্ছে পেমেন্ট পেজ কন্টেন্ট।
ফেলার পর পেমেন্টের এই অংশটা, তাই না? এই যে এখানে রেডি বাটন আছে, এখানে পেপাল বলা হচ্ছে, এই যে পেপাল, আরেকটা অপশন আছে, আরেকটা রেডি বাটন আছে, রেডি বাটন টু, এটাকে বলা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। আর লাস্টে গিয়ে আমাদের একটা বাটনটা কোন দিকে আছে, এই যে বাটন একটা আছে, কনফার্ম পারচেস। এই বাটনটার আমি টাইপ বলে দেই সাবমিট, ঠিক আছে? বাটন টাইপ সাবমিট, এখানে একটা ফর্মের ক্লোজিং ট্যাগ থাক, ফর্ম ওপেন করব কোথা থেকে, এই ডিভের উপরে, অ্যাকশন, মেথড, পোস্ট। এখানে যেটা আমাদের মূলত লাগবে সেটা হচ্ছে যখন রেডিও বাটনের আমি বলবো পেমেন্ট টাইপ নেম কি হবে, দুজনের নামই কি সেম, একই গ্রুপে আছে, পেমেন্ট টাইপ ভ্যালু হবে পেপাল, ভ্যালু হবে ক্যাশ অন ক্যাশ অন ডেলিভারি। বাটনের নামটা আমরা কি দিয়েছিলাম, বাটন বাটন পারচেজ। এখানে আমাদের লজিক ইমপ্লিমেন্ট করতে হবে ইফ ই সেট পোস্ট বাটন পারচেজ কি হবে ডলার ওবিজে চেক আউট নামে কোনো ক্লাস নেই, চেক আউট নামে কোনো ক্লাস, এটা কার্ট ক্লাস দিয়ে কন্টিনিউ হচ্ছে। আমি ওবিজে কার্ট সেভ অর্ডার, ডলার আন্ডার স্কোর পোস্ট দিয়ে দিচ্ছি। এখন সেভ অর্ডার পেজটাতে যদি আমি যাই,
ক্লাসটা কোথায় আছে? কার্ড ক্লাস। Public function save order data payment type equal data payment type if একটা ব্লক আবার if আর একটা ব্লক পেমেন্ট টাইপ ইকুয়াল ইকুয়াল যদি পেপাল হয় তাহলে এই ইফ কাজ করবে, তার মানে অর্ডারটা সেভ করবে। আবার পেমেন্ট টাইপ যদি হয় ক্যাশ অন ডেলিভারি তখন এটা কাজ করবে। এখানে কিন্তু অর্ডারটা সেভ করতে হবে, তারপরে চলে যেতে হবে কোথায়? পেপালে। আর ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার সেভ করে তাকে থ্যাংক ইউ একটা পেজ দিয়ে দিতে হবে যে তার অর্ডার সাকসেসফুলি প্লেস হয়েছে। সেভ করার কাজটা আমি বলেছিলাম না যে ব্যাচ ওয়ানের যে কোডটা আছে, ব্যাচ ওয়ানের প্রজেক্ট কোড দেওয়া আছে, ওর ভেতরে সুন্দর করে করা আছে। ভিডিওটাও ওই সেশনে ভিডিওটাও দিয়ে দেবেন, ওটা হয়ে যাবে। জাস্ট পেপালের, হ্যাঁ, ওইটা দিলে হয়ে যাবে। আর পেপালের এপিআইটা জাস্ট এখান থেকে লোড করে দিতে হবে, ঠিক আছে? আমাদের পেপাল স্ট্যান্ডার্ড এপিআই বলে একটা এপিআই আছে, পেপাল এইচটিএমএল স্ট্যান্ডার্ড এপিআই, ঠিক আছে? পেপাল এইচটিএমএল স্ট্যান্ডার্ড এপিআই। পেপাল এইচটিএমএল স্ট্যান্ডার্ড এপিআই আছে। এইচটিএমএল স্ট্যান্ডার্ড এপিআইটা একটু যদি আমরা দেখি, এইচটিএমএল ওয়েবসাইট স্ট্যান্ডার্ড এপিআই, নোটপ্যাডে খুলছে, একটু জিনিস খেয়াল করেন, এটা একটা এইচটিএমএল ফাইল, একটা ফর্ম আছে। ফর্মটার নাম হচ্ছে ফর্ম অর্ডার অটো সাবমিট। বেশ কিছু ফিল্ড আছে, ইনপুটের টাইপ আছে। এটা একটা জিনিস খেয়াল করে দেখেন সবগুলো কি, তার মানে যখন স্ট্যান্ডার্ড এপিআইটা লোড হবে প্ল্যাঙ্ক থাকবে, তারপর সরাসরি পেপালের কাছে চলে যাবে। সো পেপালের তিন ধরনের এপিআই আছে। এটা একটা স্ট্যান্ডার্ড এপিআই যেটা সবচেয়ে বেশি ইউজ হয়, পেপাল ডু ডিরেক্ট। পেপাল ডু ডিরেক্টে এখানে কোনো ফরম্যাট নেই, ওখানে একটা ফাংশনের কাছে ডাটা পাঠাতে হয়, ওই সাইট থেকেই লোড হতে থাকে, মানে বিহাইন্ডে কাজগুলো করে। আবার পেপাল ট্রানজ্যাকশন শেষে আমি যে সাইটে সেই সাইটেই থেকে যাবে, মানে আমি যে সাইটে আছি ওই সাইটেই থাকবো, বাট পেপাল ট্রানজ্যাকশন হয়ে যাবে, আমি দেখতে পাবো না পেপালকে, শুধু লোডিংটা দেখাবে নিচ থেকে যে পেপালে যাচ্ছে, পেপাল থেকে আসছে। আর এখানে পেপালই শো করবে যে আপনাকে নিয়ে যাবে কোথায়, ডিরেক্ট পেপালে উইথ কার্ড, কার্ড ইনফরমেশন। এখানে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে এপিআই, এটা কিন্তু এপিআই ফাইল, এপিআই ফাইল তার মানে আপনারা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস বলতে যেটা বোঝায়, আমি কখনো বলেছিলাম, যদি না বলে থাকে এখন বলে থাকি, এটা হচ্ছে এমন একটা কোড ফরম্যাট যার মাধ্যমে আমি অন্যকে চিনতে পারবো। আমি যদি এবিসিডি কোনো ওয়েবসাইটের এপিআই নিয়ে কথা বলি, সে আমাকে একটা ফরম্যাট কোড পাঠাবে তার সাইটের সাথে আমার ইন্টিগ্রেশনের জন্য, ওই কোডটাকে আমি বলবো কি এপিআই। এবং সেটা এইচটিএমএলের কোড হতে পারে, সেটা জাভাস্ক্রিপ্টের কোড হতে পারে, সেটা পিএইচপির কোড হতে পারে, যে কোনো ল্যাঙ্গুয়েজের কোডই হতে পারে যার মাধ্যমে আমি তার সঙ্গে কমিউনিকেট করছি, সেটাকে আমরা কি বলবো। আমি গুগলের কোনো একটা সার্ভিস নিয়ে কাজ করতে যাচ্ছি, সার্ভিস এনাবেল করার জন্য বা সার্ভিস ইন্টিগ্রেট করার জন্য তার একটা ফরম্যাট কোড ইউজ করছি, ওই ফরম্যাট কোডটাকে আমি কি বলছি এপিআই। পেপালের সাথে ইন্টিগ্রেট করছি, পেপালের সাথে ইন্টিগ্রেট করার জন্য পেপালের একটা নির্দিষ্ট ফরম্যাটের ডাটা দরকার,
তার কাছে নির্দিষ্ট ফরম্যাটের ডাটা নির্দিষ্ট ইউআরএল এ যদি আমি সাবমিট করতে পারি, ওই সাবমিট করার জন্য ওই ডেমো কোডটাকে আমরা কি বলছি এপিআই। তার মানে এইটা একটা এপিআই, মানে আমি যদি এপিআই তৈরি করতে চাই আমার সাইটের, আমি বুঝবো যে আমি কীভাবে ডাটা তার কাছ থেকে নিব, বুঝতে পেরেছেন? তাহলে এপিআইটা কি বা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেসটা কি, সিম্পলি কোনো একটা সাইটের সঙ্গে কমিউনিকেট করার জন্য ওই সাইটের রুলস অনুযায়ী ডাটা দেওয়ার বা কানেক্ট করার স্যাম্পল কোডকেই আমরা এপিআই বলে থাকি। এটা এইচটিএমএল সিএসএসের কোডও হতে পারে, এইচটিএমএল জাভাস্ক্রিপ্টের কোডও হতে পারে, পিএসপি কোড হতে পারে, ডট নেটের কোড হতে পারে, জাভা কোড হতে পারে, যে কোনো কোড লেভেল বা ফর্মেটই হতে পারে। বাট ওয়েব বেসড এপিআইগুলো এইচটিএমএল, সাবওয়ে জাভাস্ক্রিপ্ট, পিএসপি বেসডই ম্যাক্সিমাম হয়ে থাকে, বুঝতে পেরেছেন? তাহলে এটা কি পেপাল স্ট্যান্ডার্ড এপিআই, পেপাল এইচটিএমএল স্ট্যান্ডার্ড এপিআই, এই জন্য এটাকে বলা হয়ে থাকে যে পেপালের এইচটিএমএল স্ট্যান্ডার্ড এপিআই। এটা তার এপিআইটা নিয়ে আপনাকে কাজ করতে হবে, তার স্যাম্পল এপিআইটা তার সাইট থেকে ডাউনলোড করে নিয়ে আসতে হবে, এবং তার রুলস ডকুমেন্টেশন থাকবে, যেখান থেকে এপিআইটা নেবেন সেটা ইউজ করার জন্য ডকুমেন্টেশন দেখে ইন্টিগ্রেট করতে হবে। সো আমার এইচটিএমএল স্ট্যান্ডার্ড এপিআইটা আছে আমার, আমি এটাকে কোডের ভেতরে রেখে দিলাম। এটাও এই এই কোড ফাইলটাকে আমি যদি একটু দেখাই, একটা জিনিস খেয়াল করেন, ডক টাইপ আছে, অনলোডে বডির অনলোডে পেপাল সাবমিট নামে একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন, অনলোড মানে ইভেন্ট অ্যাট্রিবিউটের মাধ্যমে কাকে কল করা হয়, জাভাস্ক্রিপ্টের ফাংশনকে। এই ফাংশনটা আমরা একটু বুঝি, পেপাল সাবমিট, এখানে একটা ভেরিয়েবলের মধ্যে একটা স্ট্রিং নেওয়া হয়েছে, একটা ইউআরএল, এটা অ্যাকচুয়ালি সেন্ড বক্স ইউআরএল, টেস্ট অ্যাকাউন্ট ইউআরএল, টেস্ট অ্যাকাউন্ট ইউআরএল। এখন টেস্ট অ্যাকাউন্ট ইউআরএল এর জন্য আপনি যে কাজটা করতে পারেন, যে পেপাল যদি হতো তাহলে আমি ডিরেক্ট এই যে sendbox.com ছাড়া লিখতাম, এই অংশটুকু ছাড়া বলতাম, যদি রিয়েল করতাম। আর যেহেতু আমি টেস্ট করছি, বাংলাদেশ থেকে sendbox অ্যাকাউন্ট করা যায়, হ্যাঁ বাংলাদেশ থেকে sendbox অ্যাকাউন্ট করা যায়, sendbox.paypal.com এ গিয়ে আপনি পেপালের অ্যাকাউন্ট করতে পারেন এবং ওখান থেকে ভেরিফিকেশন টেস্টিং করা যায়। সো আমি আমার একটা অ্যাকাউন্ট করা আছে topu1826@gmail.com, এই আইডি দিয়ে একটা পেপাল সেন্ডবক্স অ্যাকাউন্ট করা আছে, আমি সেন্ডবক্স ইউআরএল এই পাঠাচ্ছি। তার মানে আমি যে ফর্মটা সাবমিট করব, সাবমিট করার জন্য ইউআরএল কোনটা দিস, তাই আপনি টেস্টিং এর জন্য ইউআরএল পাঠাবেন, আর যদি টেস্ট হয়ে যায় তখন ডিরেক্ট পেপাল এটা পাঠাবেন। না ট্রানজেকশন দেখা, এখন এই যে ডকুমেন্ট ডট ফর্ম, ডকুমেন্ট, এই ডকুমেন্টের ফর্ম, ফর্মের নাম কি, ফর্ম অটো সাবমিট, ফর্ম অটো সাবমিট ডট অ্যাকশন, অ্যাকশনের মধ্যে বাইন্ড করা হলো কি অ্যাকশন নেমটা, তারপরে ডকুমেন্ট ডট ফর্ম, ফর্ম অটো সাবমিট ডট সাবমিট, তার মানে ফর্মটাকে সাবমিট করা হলো। তার মানে এই দুইটা লাইন দিয়ে আমরা বুঝলাম যে কীভাবে জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা ফর্মকে সাবমিট করতে হয়, এর আগে তো শেখানো হয় নাই, এটা কিন্তু নতুন, যে আমরা কীভাবে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে একটা ফর্ম সাবমিট করতে পারি। ক্লিয়ার? সো দুইটা জিনিস কিন্তু এখানে শেখা হচ্ছে। এই যে এটা ফর্মের নাম, এই যে ফর্ম অর্ডার অটো সাবমিট, ঠিক আছে, ওই নামটা বসাতে হবে। এবার দেখেন ইনপুটের অনেক ফিল্ড আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি তাদের গিভেন, এই কোডটা কি পুরোটাই কি, মানে এই ফর্মের অংশটা পুরোটাই তাদের দেওয়া, হ্যাঁ ফর্মেট করা। সো এই নামগুলো চেঞ্জ করা যাবে না, এই নামগুলো ফিক্সড এইভাবেই রাখতে হবে। ভ্যালু আমি চেঞ্জ করি, এই যে ভ্যালুগুলোর উপরের উপরের ভ্যালুগুলো, এই দুটো ভ্যালু ফিক্সড, বাট এই ভ্যালুটা আমার আমার বিজনেস নেম, রাইট? এই যে কোয়ান্টিটি, আইটেম নেম, অ্যামাউন্ট, এটা তো ডাইনামিক হবে, কোয়ান্টিটি, আইটেম নেম, অ্যামাউন্ট কি ডাইনামিক হবে? না ডাইনামিক হবে। আচ্ছা, আর এদিকে এটা হচ্ছে অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস, এই জায়গাগুলোতে RM2 মানে অ্যাড্রেস ওভাররাইড করে দেবে, ফার্স্ট নেম লাস্ট নেম এখানে দিয়ে দেওয়া হবে, তারপর অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, সিটি, স্টেট, জিপ কোডগুলো পাঠিয়ে দিতে হবে। মানে শিপিংয়ের সাথে কি অ্যাড্রেসগুলো আছে না, সেই অ্যাড্রেসটা এখানে প্রোভাইড করতে হবে, যাতে শিপমেন্টের সময় ওই পেপাল বুঝে যায় যে কোথায় শিপমেন্ট হচ্ছে, শিপমেন্ট
কার মাধ্যমে হচ্ছে, ডিবিবিএল বা ভেরিসাইন বা জিও যার মাধ্যমে ভেরিফিকেশন হোক না কেন, ক্লায়েন্ট যদি পেমেন্ট পেয়ে মানে প্রোডাক্ট পেয়ে যদি বলে যে আমি পাই নাই, সেক্ষেত্রে পেপ্যাল তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে ভেরিফাই করবে। অনেক সময় কি করে, অর্ডার করে, অর্ডার করে প্রোডাক্ট নিয়ে ক্লেম করে যে আমি প্রোডাক্ট পাই নাই পেপ্যালের কাছে। ঠিক আছে, এই প্রবলেমগুলো সর্ট আউট করার জন্য অবশ্যই মার্চেন্টের একটু খেয়াল রাখতে হবে। মার্চেন্ট এই ফর্মগুলো, ফর্মের ইনফরমেশনগুলো পেপ্যালের কাছে পাঠিয়ে দেবে। ক্লায়েন্ট যেভাবে অ্যাড্রেসগুলো দিচ্ছে, অ্যাড্রেস অনুযায়ী ফেরত দেওয়া প্রোডাক্ট পাঠিয়েছে, এটা ভেরিফিকেশনের জন্য এই অ্যাড্রেস ইনফরমেশনগুলো দিয়ে দিতে হবে। আমাদের সেশনে কি শিপিং আইডিটা আছে না, সেশন থেকে শিপিং আইডিটা নিয়ে ওখান থেকে তুলে এনে এখানে ডাটাগুলো দিয়ে দেওয়া যাবে। বুঝা যাচ্ছে, কাস্টমার ইনফরমেশন প্রোভাইড করা যাবে। সো আমি যদি এই পেজটাকে এখন লোড করে দেই, জাস্ট আমি বলছি হেডার লোকেশন, পেজটার নাম কি, HTML ওয়েবসাইট স্ট্যান্ডার্ড পেমেন্ট ডট ক্যাশ অন ডেলিভারি যদি আমি প্রেস করি তাহলে ক্যাশ অন ডেলিভারিতে আসবে, আর পেপ্যালে প্রেস করলে পেপ্যালে চলে যাবে। তো ক্যাশ অন ডেলিভারি প্রথমটা চেক করি, কনফার্ম পারচেজ, এই যে ক্যাশ অন ডেলিভারিতে চলে আসছে ক্যাশ অন ডেলিভারি। বাট আমি যদি পেপ্যাল সিলেক্ট করি এবং পেপ্যাল সিলেক্ট করে যখন কনফার্ম পারচেজ বলি, এই যে হোয়াইট শো হয়ে গেছে, কিছুক্ষণ পরে রিডিরেক্ট হবে, ওই যে পেপ্যালে চলে গেছে। দেখেন সেন্ডবক্স ডট পেপ্যাল ডট কম, এই যে এটা বিজনেস নেম। ওই যে প্রোডাক্ট ইনফরমেশনগুলো কী কী ছিল, ল্যাপটপ পার প্রাইস কত ছিল, 1000, আমি কিন্তু ফিক্স বসিয়ে দিয়েছিলাম, তো $2000 অ্যাকাউন্ট। এখন কারো যদি পেপ্যাল অ্যাকাউন্ট থাকে এখানে লগ ইন করবে এবং অর্ডারটা কমপ্লিট করবে। এই পে ইন্টিগ্রেশনের বিষয়টা বোঝা যাচ্ছে তো, সিম্পল, কারণ শুনতে যতটা ভারী মনে হয় ইমপ্লিমেন্টেশনটা অতটা ভারী না। বাট পেপ্যালের বা ওই আমি যে প্রথম থেকে যে বিষয়গুলো আলোচনা করলাম, আপনাদের যদি কখনও এই বিষয় নিয়ে কেউ আলোচনা মানে কোনো কিছু জানতে চায়, ওই বিষয়গুলোই বেশি আরাইজ হবে। জানে সবাই যে API ইন্টিগ্রেশনটা অতটা জটিল শোনা, মানে অনলাইন গেটওয়েগুলো কী কীভাবে কাজ করে বিষয়গুলো সে জানতে চাইবে। সো ফার্স্ট যে আধা ঘন্টা 40 মিনিট আমি আলোচনা করেছি, থিওরি 50 মিনিট, ওটা অত্যন্ত ইম্পর্টেন্ট। API গুলো দিয়ে দেবো, ইন্টিগ্রেট মিক্স বলতে আপনি কি বোঝাচ্ছেন? না, এটা এটা একটা API, তারা এভাবেই বানিয়েছে, এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে নাই, এই জন্য এটাকে বলা হচ্ছে HTML স্ট্যান্ডার্ড API। এখানে তো সোর্স নাই, এখানকার সোর্স হচ্ছে ভিউ ইন্সপেক্টর। কারো কুইরিস আছে? আচ্ছা, এখন যেটা হচ্ছে যে আপনারা
নিজেদের ইমপ্রুভ করার জন্য ভিডিও যেভাবে দেখছেন দেখেন, নিজেরা প্রজেক্ট করতে থাকেন, শুধু সেলফ ডেভেলপমেন্টের জন্য শুধু ভিডিও দেখে 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 কিন্তু ওটার উপরে কোনো ডেভেলপমেন্ট আসবে না। আপনাকে ইন্ডিভিজুয়াল প্রজেক্টের দিকে যেতে হবে, প্রজেক্ট করতে থাকেন আপনি, ঠিক আছে? প্রজেক্ট করতে থাকেন, প্রজেক্ট নিয়ে আটকে গেলে আলোচনা করেন, এদিক সেদিক যান, নিজে ডেভেলপ করেন, দেখবেন যেন আস্তে আস্তে ইম্প্রুভ করতে। হ্যালো, ওই মিস্ত্রি কল করছে, এখন মিস্ত্রি আসছে কিনা আমি খোঁজ নিয়ে তোমাকে জানাচ্ছি, দাঁড়াও, তখন আমি শুনতে ভুলে গেছি, আমি এখন শুনে তোমাকে জানাচ্ছি। যেটা বলছিলাম যে আপনারা প্রজেক্টের দিকে একটু ফোকাস করেন, যে কোনো প্রজেক্ট স্টার্ট করেন এবং ওটা শেষ করার দিকে যান, আর নিজেদের প্রোফাইল তৈরি করেন, পোর্টফোলিও প্রোফাইল তৈরি করে ওটা ওয়েবে দেন। আপনি যখন কাজ করতে যাবেন, মানে বিশেষ করে ইন্টারভিউ দিতে যাবেন, আপনার এক্সপিরিয়েন্স কিন্তু জিজ্ঞেস করবেন। যদি আপনার কোনো কোম্পানি এক্সপিরিয়েন্স নাও থাকে, আপনি এই যে প্রজেক্টগুলো করেছেন কোথাও আপনি রেখে দেখাতে পারবেন, অনলাইনে রেখে আপনি যেন দেখাতে পারেন, এই ব্যবস্থা করেন, রাইট? তারপরে জব সার্চ করতে থাকেন। আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি আর এই প্রজেক্টটা আপডেট করে দিচ্ছি, ডেটাবেস সেম আছে।